চন্দননগর মিউনিসিপ্যালিটি কর্পোরেশনের 30 নম্বর ওয়ার্ডের বিলকুলি উত্তরপাড়া দুদিন আগে হয়ে যাওয়া প্রবল বৃষ্টির জলে এখনো জলমগ্ন। ওপারে প্রতিটি বাড়িতে প্রায় 1 হাঁটু জল, ভাতের হাঁড়ি চাপেনি দুদিন। বাড়িগুলোতে উৎপাত বেড়েছে সাপের ও বিষাক্ত পোকামাকড়ের। এলাকাবাসীরা জানিয়েছেন, করোনা আক্রান্ত হয়ে না মরলেও হয়তো সাপের ছোবলে কিংবা ডেঙ্গুতে মৃত্যু নিশ্চিত। এ খবর পেয়ে তড়িঘড়ি চন্দননগরের মেয়র রাম চক্রবর্তী ছুটে আসেন পরিদর্শন করতে এবং ইঞ্জিনিয়ারদের সঙ্গে নিয়ে ভৌগোলিক পরিবর্তন দেখে এলাকাবাসীদের আশ্বস্ত করেন যে অতি শীঘ্রই এই এলাকার নিকাশি ব্যবস্থা ও নতুন পাকা রাস্তার ব্যবস্থা করা হবে। যা দেখছেন আপনারা সব খবরের পর্দায়। হুগলি থেকে শুভজিৎ ঘোষের রিপোর্ট, সব খবর। চলে আসুন, এদিকে এগিয়ে আসুন আপনারা। 30-35 মুখের কথা এই রাস্তা আপনাকে আর অত লং করে লাভ নেই। না না, সেটা ঠিক আছে, এমনিতে এটাও কাটবে, আরো তো পুরোটাই হবে না। এই এলাকাবাসীর অনেক রকম সমস্যা, যে জল জমে যাচ্ছে, জল বেরোচ্ছে না, রাস্তা নেই, ড্রেন নেই, এ নিয়ে আপনি কি বলবেন আজকে যে এখানে এসেছেন আপনি? বিষয়টা হচ্ছে এই জায়গাটা দীর্ঘদিনেরই একটা সমস্যা আছে। আমাদের চন্দননগর পৌর নিগমের পক্ষ থেকে যে উদ্যোগ নেওয়া হয়নি তা নয়, কয়েকবার, কিন্তু বিষয়টা হচ্ছে যেহেতু এখানে টেকনিক্যাল একটা সমস্যা ছিল জায়গাটা নিচু বলে, কয়েকবারই এখান থেকে আমরা পিছিয়ে এসেছি। কিন্তু মানুষগুলো এখন সত্যি খুব কষ্টে আছে, এখানে জল জমছে, কয়েক পরিবার তারা খুবই অসুবিধার মধ্যে আছে। আমি আজকে আমাদের সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার বোরন এবং আমি সার্ভেয়ারকে নিয়ে এবং আমাদের আরেকজন সার্ভেয়ার আছে, দুজন সার্ভেয়ার এবং একজন ইঞ্জিনিয়ারকে নিয়ে আমি আজকে পরিদর্শন এসেছি। আমাদের ওয়ার্ড কমিটি ছেলেরাও, কর্মীরাও আছে, এলাকার মানুষরাও আছে, আমরা দেখে গেলাম। একটা বিষয় হচ্ছে, যদি জল বার করতে হয়, রাস্তা এখানে করতে হয়, তাহলে এই লেভেলটাকে হাই করতে হবে। সেটা এখানে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয়েছে যে লেভেল এখান থেকে আমাদের হাইট এখানে করা যেতে পারে। হাইট করলে অসুবিধে নেই, হাইট সেই হাইট মতো মোতাবেক আমাদের ওখানে ড্রেনও যাবে। সেই মতো আমরা আগামী 2-4 দিনের মধ্যেই এটা এস্টিমেট করার একটা ব্যবস্থা চলছে, করব। করার পরেই আমাদের যেটা হবে সেটা আমাদের যেহেতু বোর্ড এখন ডিসলভ হয়ে রয়েছে, আমরা একটা মিটিংয়ে ফেলবো, কমিশনারের সঙ্গে আলোচনা করব, করে আগামী আমাদের যে মিটিং আছে, যাতে বর্ষার পরপরই, কারণ বর্ষার আগে তো কাজটা করা যাবে না, বর্ষার অব্যবহিত পরে যাতে আমরা এই কাজগুলো করে উঠতে পারি, এই মানুষের যে দীর্ঘদিনের যে সমস্যা সেই সমাধান যাতে করতে পারি, তার জন্য আমরা অগ্রণী ভূমিকা অবলম্বন করব।